আমাদের লিস্টে প্রথমেই রয়েছে সোনালী ব্যাংক, যেখানে ঘাটতির পরিমাণ প্রায় 2,056 কোটি টাকা। এর পরবর্তীতে রয়েছে অগ্রণী ব্যাংক, অগ্রণী ব্যাংকেও ঘাটতি রয়েছে 788 কোটি টাকা। এছাড়াও রয়েছে বেসিক ব্যাংক, বেসিক ব্যাংকে প্রায় ঘাটতি রয়েছে 562 কোটি টাকা। তার পরবর্তী পাবেন রূপালী ব্যাংক, যেখানে ঘাটতি 546 কোটি টাকা। এবি ব্যাংক, যদিও এটি বেসরকারি ব্যাংক, এখানে ঘাটতির সংখ্যা প্রায় 652 কোটি টাকা। এর পরবর্তীতে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক, যেখানে ঘাটতি 591 কোটি টাকা। জনতা ব্যাংক, সরকারি একটি ব্যাংক, যেখানে প্রায় ঘাটতি 933 কোটি টাকা। এছাড়াও রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক, যেখানে ঘাটতির পরিমাণ প্রায় বলা চলে 1,591 কোটি টাকা। বেসরকারি ব্যাংক সময়ের দিক দিয়ে এ ব্যাংকে মনে হয় ঘাটতির পরিমাণ অনেক গুণ বেশি দেখা যাচ্ছে এই মুহূর্তে। এছাড়াও আপনারা প্রায় দেখতে পাবেন বাংলাদেশ কমার্স ব্যাংক, যেখানে ঘাটতি রয়েছে 591 কোটি টাকা। এছাড়া রয়েছে কমিউনিটি ব্যাংক, যেখানে ঘাটতি 3 কোটি টাকা। কৃষি ব্যাংক, যেখানে ঘাটতি 9,078 কোটি টাকা। সরকারি ব্যাংক কিন্তু ঘাটতির পরিমাণ অনেক গুণ বেশি, এখানে মূলত বলা যেতে পারে তারা ঋণ দিয়ে ঋণ সঠিকভাবে উত্তোলন করতে পারেনি, কিংবা অন্য কোনো কারণে তাদের এই টাকার পরিমাণটা ঘাটতি রয়েছে। তার পরবর্তী সবার শেষে পেয়ে যাবেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এখানে ঘাটতির সংখ্যা প্রায় 701 কোটি টাকা। এই সকল তথ্য 6 জানুয়ারি 2020 সালের বাংলাদেশের জাতীয় পত্রিকা নয়া দিগন্ত থেকে নেওয়া। অনেকেই ভাবছেন আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ফেলবেন, কেননা একটা আইন রয়েছে, যে আইনটার কথা আমি আপনাদের মূলতই বলেছি প্রথমে। তো এটি একটি খসড়া আইন, এটি এখনো চূড়ান্ত ভাবে পাশ হয়নি। তাছাড়াও কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি যে ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা সাধারণত আনুপাতিক হারে টাকা পাবেন, বিশেষ করে প্রথমে পাবে গ্রাহক কিংবা ব্যক্তি পর্যায়ে, তারপর প্রতিষ্ঠান এবং সবার শেষে পাবে ব্যাংক উদ্যোক্তারা। সরকারি ব্যাংক সময়ের কথা যদি দেখি আমরা, তাহলে সরকারি ব্যাংক সময়ে সরকার চাইলে কিন্তু নিজে ভর্তুকি দিয়ে এই সকল ঘাটতি পূরণ করে দিতে পারে।